সকল একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ে প্রথম সেমিস্টারের পরীক্ষার জন্য সম্পূর্ণ বই থেকে বাছাই করা একশো পঞ্চাশটি টাইপ প্রশ্ন ও সাথে তার উত্তর ইতিহাস বিষয়ের পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করতে চাইলে অবশ্যই ভিডিওতে থাকা প্রশ্নগুলো খুব ভালো করে দেখে রাখো প্রথম থেকে আমরা প্রশ্নগুলো দেখে নেব প্রথম প্রশ্ন ইতিহাসের জনক বলা হয় উত্তর হবে হেরোডোটাসকে এরপর দ্বিতীয় প্রশ্ন হেরোডোটাসকে ইতিহাসের জনক বলেছেন উত্তর হবে সিসেরো এরপর তিন নম্বর প্রশ্ন ইতিহাস শব্দটির অর্থ হল উত্তর হবে মানব সভ্যতার বিবর্তনের কাহিনী এরপর চার নম্বর প্রশ্ন প্রথম ইতিহাসের সংজ্ঞা নিরূপণের চেষ্টা করেছিলেন উত্তর হবে গ্রিকরা পাঁচ নম্বর প্রশ্ন চীন ইতিহাসের জনক ছিলেন উত্তর হবে সিমা কিয়েন এরপর ছয় নম্বর প্রশ্ন ইতিহাস হল অতীত বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন একথা বলেছেন উত্তর হবে ই এইচ কার নেক্সট সাত নম্বর প্রশ্ন ইতিহাস হল বিজ্ঞান কম নয় বেশিও নয় উক্তিটি করেছেন উত্তর হবে জে বিউরি প্রাক ইতিহাস শব্দটির অর্থ কী উত্তর হবে যে সময় লিখিত বিবরণী ইতিহাস রচনার প্রধান উৎস ছিল না এরপর নয় নম্বর প্রশ্ন প্রাগৈতিহাসিক ঐতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হল উত্তর হবে জীবাশ্ম দশের দাগের প্রশ্ন তুষার যুগ নামে পরিচিত উত্তর হবে প্লেস্টোসিন যুগ নেক্সট প্রশ্ন হোমো ইরেক্টাস মানব প্রজাতির অস্তিত্ব ছিল উত্তর হবে প্রাচীন প্রস্তর যুগে এরপর বারো নম্বর প্রশ্ন প্রস্তর নির্মিত হাতিয়ারের ক্রমোন্নতি লক্ষ্য করে প্রস্তর যুগকে ভাগ করা যায় উত্তর হবে তিনটি ভাগে মানুষ প্রথম পশুপালন করতে শেখে কোন যুগে উত্তর হবে মধ্যপ্রস্তর যুগে এরপর চোদ্দোর দাগের প্রশ্ন প্রাচীন ভারতে সর্বপ্রথম কোন শস্যের চাষ হয় উত্তর হবে জব এরপর পনেরো নম্বর প্রশ্ন মানুষ কোন যুগে খাদ্য সংগ্রহ থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয় উত্তর হবে নব্যপ্রস্তর যুগে নেক্সট ষোলো দাগের প্রশ্ন নব্য প্রস্তর সংস্কৃতির প্রাচীনতম ও শ্রেষ্ঠ উদাহরণ হল উত্তর হবে মেহেরগড় সংস্কৃতি সধেরো দাগের প্রশ্ন মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্বে কোন কৃষিজ ফসল চাষের নির্দেশ পাওয়া গিয়েছিল উত্তর হবে কার্পাস তুলো এরপর আঠেরো নম্বর প্রশ্ন তাম্রপ্রস্তর যুগের সভ্যতার উদাহরণ উত্তর হবে সিন্ধু বা হরপ্পা সভ্যতা এরপর উনিশের দাগের প্রশ্ন লৌহ যুগের অন্যতম বৈশিষ্ট্য কী ছিল উত্তর হবে চিত্রিত মৃৎপাত্র এরপর কুড়ি নম্বর প্রশ্ন রেডিও কার্বন ডেটিং পদ্ধতির আবিষ্কর্তা হলেন উত্তর হবে উইলার্ড ফ্রাঙ্ক লিভি নেক্সট একুশের দাগের প্রশ্ন ভারতের ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময় থেকে উত্তর হবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক বাইশের দাগের প্রশ্ন পৃথিবীর প্রথম নথিভুক্ত সভ্যতা নামে অভিহিত হয় উত্তর হবে মেসোপটেমীয় সভ্যতা এরপর তেইশের দাগের প্রশ্ন সুমেরীয় সভ্যতার কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে অতীত সম্পর্কে প্রচুর তথ্য জানা যায় উত্তর হবে জিগুরাত এরপর চব্বিশের দাগের প্রশ্ন ভীমবেটকা গুহা অবস্থিত ভারতের উত্তর হবে মধ্যপ্রদেশ পঁচিশের দাগের প্রশ্ন প্রাচীন সুমেরের বিশাল মন্দিরগুলিকে বলা হয় উত্তর হবে জিগুরাত এরপর ছাব্বিশের দাগের প্রশ্ন মৌর্য সম্রাট অশোকের বেশিরভাগ শিলালেখ লেখা হয়েছিল উত্তর হবে প্রকৃত ভাষায় ও লিপিতে এরপর সাতাশ নম্বর প্রশ্ন মুদ্রার পঠন পাঠন সংক্রান্ত বিদ্যাকে বলা হয় উত্তর হবে নিউমিসমেটিক্স এরপর আঠাশের দাগের প্রশ্ন চোল রাজাদের স্বর্ণ মুদ্রা কী নামে পরিচিত উত্তর হবে কাসু এরপর উনতিরিশের দাগের প্রশ্ন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে প্রচলিত রূপর মুদ্রার নাম কি উত্তর হবে রূপক এরপর তিরিশের দাগের প্রশ্ন পাল রাজাদের মুদ্রার নাম ছিল উত্তর হবে নারায়ণী একত্রিশের দাগের প্রশ্ন গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রাকে বলা হতো উত্তর হবে দিনার নেক্সট বত্রিশের দাগের প্রশ্ন কিউনিফর্ম লিপির অপর নাম উত্তর হবে কোণাক্ষর লিপি এরপর তেত্রিশের দাগের প্রশ্ন পবিত্র বা দেবলিপি বলা হয় উত্তর হবে হায়ারোগ্লিফিক লিপিকে নেক্সট চৌত্রিশের দাগের প্রশ্ন প্রাচীন ভারতের ম্যাকিয়া ভ্যালি বলা হয় উত্তর হবে কৌটিল্যকে অর্থশাস্ত্রের লেখক হলেন উত্তর হবে কৌটিল্য এরপর ছত্রিশ দাগের প্রশ্ন পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হল উত্তর হবে গিল গামেস নেক্সট সাঁত্রিশের দাগের প্রশ্ন গিল কোন দেশের মহাকাব্য উত্তর হবে মেসোপটেমিয়ার নেক্সট প্রশ্ন আটত্রিশের দাগে চীনের পুরাণ অনুসারে পৃথিবীর প্রথম আধুনিক মানুষ হলো উত্তর হবে পানকু উনচল্লিশের দাগের প্রশ্ন ভারতে পুরাণের সংখ্যা হল উত্তর হবে আঠেরোটি চল্লিশের দাগের প্রশ্ন পুরাণগুলি রচিত হয়েছিল মূলত উত্তর হবে গুপ্ত যুগে একচল্লিশের দাগের প্রশ্ন ভারতীয় বিদ্যার বিশ্বকোষ বা পৌরাণিক বিশ্বকোষ বলা হয় উত্তর হবে অগ্নি পুরাণকে এরপর বিয়াল্লিশের দাগের প্রশ্ন হর্ষচরিত গ্রন্থটির রচয়িতা হলেন উত্তর হবে বানভট্ট এরপর তেতাল্লিশের দাগের প্রশ্ন রাজ রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা হলেন উত্তর হবে কল হন নেক্সট চুয়াল্লিশের দাগের প্রশ্ন ত্রিপিটক হলো উত্তর হবে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ এরপর পঁয়তাল্লিশের দাগের প্রশ্ন ইন্ডিকার রচয়িতা ছিলেন উত্তর হবে মেগাস্থিনিস নেক্সট ছেচল্লিশের দাগের প্রশ্ন দাস ক্যাপিটাল গ্রন্থটি রচনা করেন উত্তর হবে কার্ল মার্কস এরপর সাতচল্লিশের দাগের প্রশ্ন ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন উত্তর হবে রণজিত গুহ আটচল্লিশে দাগের প্রশ্ন বাবরের রচিত গ্রন্থটি হল উত্তর হবে তজুক ই বাবরি। এরপর ঊনপঞ্চাশ দাগের প্রশ্ন আকবর নামা গ্রন্থটি রচনা করেন উত্তর হবে আবুল ফজল পঞ্চাশ নম্বর প্রশ্ন আলমগীর নামা থেকে কোন শাসকের রাজত্বকাল জানা যায় উত্তর হবে ঔরঙ্গজেব নেক্সট একান্ন দাগের প্রশ্ন ইউফ্রেটিস ট্রাইগ্রিস দুটি নদীর দোয়াব অঞ্চলে দেশ হল উত্তর হবে মেসোপটেমিয়া যেমনটা তোমাদেরকে বললাম এখানে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ খুব ভালো করে পড়বে বাহান্ন দাগের প্রশ্ন চেরোনিয়ার যুদ্ধ কবে হয়েছিল উত্তর হবে তিনশো আটত্রিশ খ্রিস্টপূর্বাব্দ নেক্সট প্রশ্ন কার নেতৃত্বে ম্যাসিডোনীয় বাহিনী বিশ্বজয়ে অগ্রসর হয় উত্তর হবে আলেকজান্ডার দ্য গ্রেট পরবর্তী প্রশ্ন পৃথিবীর ইতিহাসে এক সর্ববৃহৎ ও দীর্ঘকালীন সাম্রাজ্য ছিল উত্তর হবে রোমান সাম্রাজ্য এরপর পঞ্চান্ন দাগের প্রশ্ন কিংবদন্তি অনুসারে কোন রাজা প্রথম রোম শাসন করেন উত্তর হবে রোমুলাস ছাপ্পান্ন দাগের প্রশ্ন কিংবদন্তি অনুসারে প্রাচীন রোমে কতজন রাজা রাজত্ব করতেন উত্তর হবে সাতজন এরপর সাতান্ন দাগের প্রশ্ন প্রাচীন রোমান সম্রাট রাজতান্ত্রিক যুগে সিনেটের দায়িত্ব ছিল উত্তর হবে রাজার মৃত্যু হলে বা রাজপথ শূন্য হলে নতুন রাজা নির্বাচন এরপর আটান্ন দাগের প্রশ্ন কোন সম্রাটের রাজত্বকালে রোমান সাম্রাজ্যের সীমানা বর্তমানে ব্রিটেন ও জার্মানির ভূখণ্ডকে স্পর্শ করে উত্তর হবে জুলিয়াস সিজার এরপর উনষাট নম্বর প্রশ্ন পৃথিবীর ইতিহাসে আধুনিক সভ্যতার ভিত্তিভূমি হিসাবে গ্রিক সভ্যতার পরেই যে সভ্যতার স্থান রয়েছে সেটি হল উত্তর হবে রোমান সভ্যতা ষাট নম্বর প্রশ্ন সুবিশাল রোমান সাম্রাজ্যের প্রাণকেন্দ্র ছিল উত্তর হবে রোম নেক্সট প্রশ্ন রোমে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের শেষ দিকে কোন সাহিত্যের আবির্ভাব ঘটে উত্তর হবে ল্যাটিন বাষট্টি দাগের প্রশ্ন প্রাচীন প্রজাতান্ত্রিক রোমে শাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করত উত্তর হবে সিনেট তেষট্টি দাগের প্রশ্ন কোন কোন দেশ দখল করার পর পম্পেই সামরিক নেতা হিসেবে খ্যাতি পান উত্তর হবে সিরিয়া ও প্যালেস্টাইন পঁয়ষট্টি দাগের প্রশ্ন রোমের গৃহযুদ্ধ কাদের মধ্যে হয়েছিল উত্তর হবে জুলিয়াস সিজার ও পম্পেই নেক্সট প্রশ্ন জুলিয়াস সিজার কত খ্রিস্টপূর্বাব্দে রোম সামরিক একনায়কতন্ত্র কায়েম করেন উত্তর হবে সাতচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে পরবর্তী প্রশ্ন প্রাচীন রোমের আইনসভাকে বলা হয় উত্তর হবে সিনেট জুলিয়াস সিজারের মৃত্যুর পর রোম শাসন করেন উত্তর হবে গায়ুস অক্টাভিয়ান নেক্সট প্রশ্ন একত্রিশ খ্রিস্টপূর্বাব্দে অ্যাক্টিয়ামের নৌযুদ্ধে কে পরাজিত হন উত্তর হবে মার্ক অ্যান্টনি পরবর্তী প্রশ্ন খ্রিস্টপূর্ব সাতাশ অব্দে রোমান সিনেট কাকে আগাস্টাস উপাধি দেয় উত্তর হবে অক্টাভিয়ানকে পরের প্রশ্ন রাজনৈতিক সমন্বয় সামরিক শান্তি এবং সামরিক প্রগতির কাল হিসাবে কার রাজত্বকালকে চিহ্নিত করা হয় উত্তর হবে আগাস্টাস নেক্সট প্রশ্ন ন্যাচারাল হিস্ট্রি গ্রন্থটি কার লেখা উত্তর হবে প্লিনি বাহাত্তর দাগের প্রশ্ন রোম দাস বিদ্রোহ থেকে মুক্তি পায় কার আমলে উত্তর হবে আগাস্টাসের তিয়াত্তরের দাগের প্রশ্ন কার আমলে রোমান সাহিত্যে উপন্যাসের আবির্ভাব ঘটে উত্তর হবে আগাস্টাস চুয়াত্তরের দাগের প্রশ্ন রোমান সাম্রাজ্যে ইহুদি বিদ্রোহ কবে হয়েছিল উত্তর হবে চল্লিশ খ্রিস্টাব্দে এরপর পঁচাত্তর দাগের প্রশ্ন ঊনসত্তর থেকে উনআশি খ্রিস্টাব্দ পর্যন্ত রোমে শাসন করেন কোন বংশ উত্তর হবে ফ্ল্যাভিয়ান বংশ এই পঁচাত্তরটি প্রশ্ন এই ভিডিওতে শেয়ার করলাম সম্পূর্ণ বই থেকে বাছাই করা একশো পঞ্চাশটি বা তারও বেশি প্রশ্ন শেয়ার করব এই ভিডিওতে পুরো প্রশ্নগুলো শেয়ার করলে ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে তাই পরবর্তী ভিডিওতে বাকি প্রশ্নগুলো শেয়ার করে দেবো আজকের এই ভিডিওটি এতটুকুই ভালো লেগে থাকলে লাইক করো আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও